আমরা কিছুদিন আগে একটা কুকুরকে রেস্কিউ করি খুলশি এলাকা থেকে। কুকুরটির পায়ের নিচে এবং অন্ডকোষে খুব খারাপভাবে ছিলে যায়। জানা যায় কাটা তারের উপর পড়ে এমনটা হয়েছে। দেরি না করে ওকে আমরা ভ্যাটের কাছে নিয়ে এক্সরে করাই। তবে তার কোনো ইন্টারনাল ইঞ্জুরি ছিল না। পরবর্তীতে ভ্যাটের পরামর্শে আমরা ওর ট্রিটমেন্ট শুরু করি। ড্রেসিং এবং অ্যান্টিবায়োটিকের কোর্স শুরু হয়। এখনও অবধি ওর যাবতীয় খরচ ইনফর্মার দিয়েছে, তবে পরবর্তীতে ওর আরও খরচ প্রয়োজন হতে পারে। এছাড়া এমন অনেক প্রাণী আমাদের আশেপাশে পড়ে থাকে, কিন্তু ফান্ডের অভাবে আমরা ট্রিটমেন্ট করাতে পারি না। তাই সকলের কাছে আশা করব সবার সাধ্য মতো সাহায্য করার, যাতে করে ওদের সুস্থতার দ্বার অবধি আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা অন্তত করতে পারি। আমাদের সকল কাজ এবং ফান্ডের ডিটেলস আমাদের পেজে আপলোড করা হয়। ফান্ড পাঠানোর সকল নিয়মাবলী ক্যাপশনে থাকবে। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।